হ্যালো বন্ধুরা, আজকে আমি আলুর পটলের রসা করব। পটলগুলো দিয়ে দেবো, এখন ভাজবো পটলগুলো। একটু হলুদ দিয়ে দিলাম, ভেজে নেবো পটলগুলো সুন্দর করে। লেড়ে দেবো বন্ধুরা, পটল দিয়ে আলু দিয়ে রেঁধে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। একটু করে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ ভাজি হয়ে গেছে বন্ধুরা। এখন ময় মশলা দিয়ে দেব, জিরের গুঁড়া, ধনের গুঁড়া 1 চামচ, লঙ্কার গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 3 চামচ, তেজপাতা, লবণ 7 মতো দিয়ে দিল। মশলা কষানো হয়ে গেছে, এখন পটলটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটাও দিয়ে দেব, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নেবো।